বিগত কয়েক বছর যাবত বাংলাদেশের বাজারে চাইনিজ বাইকের চাহিদা বেড়েই চলেছে, আর বাংলাদেশের চাইনিজ বাইক মানেই লিফান। রিসেন্টলি লিফান লঞ্চ করেছে তাদের নতুন মডেলের লিফান কেপি 165 4V। বাইকটিতে ফিউচারিস্টিক ডিজাইনের এলইডি হেডলাইট উইথ ডিআরএল সেটআপ ব্যবহার করা হয়েছে। তাছাড়াও ইউনিক শেপের টেল লাইট এবং ইন্ডিকেটর থাকছে। বাইকটিতে ফুললি ডিজিটাল TFT ইনস্ট্রুমেন্ট ক্লাস্টল ব্যবহার করা হয়েছে, যেখানে গিয়ার ইন্ডিকেটর, স্পিড, ফুয়েল ইন্ডিকেটর, ABS ইন্ডিকেটর সহ প্রয়োজনীয় সকল ফিচার পাওয়া যাবে এই মিটারে। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 15 লিটার এবং বাইকটির নিট ওয়েট 152 কেজি। বাইকটির সিট হাইট 777 মিলিমিটার হওয়াতে শর্ট হাইটের রাইডাররাও খুব ইজিলি বাইকটি রাইড করতে পারবেন। এই বাইকটি রাইড করতে হলে 5 ফিট 2 ইঞ্চির উপরে হলেই বাইকটি রাইড করতে পারবেন। বাইকটির USD সাসপেনশন গোল্ডেন কালার হওয়াতে দেখতে খুব চমৎকার দেখা যাচ্ছে এবং এটির ফিডব্যাক খুবই ভালো। বাইকটির পেছনে গ্যাস চার্জ মনোশক সাসপেনশন থাকছে, যেটার ফিডব্যাক যথেষ্ট পরিমাণ ভালো। মোট কথায় এই বাইকটির থেকে সাসপেনশন ফিডব্যাক অনেক ভালো পাবেন। লিফান কেপি 165 4V বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 165 সিসির 4-valve লিকুইড কুল EFI ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করতে পারে 20.1 BHP @9000 RPM এ, যার ফলে এই বাইকটি থেকে সর্বোচ্চ 140 কিলোমিটার টপ স্পিড তুলতে পারবেন এবং বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 17.5 নিউটন মিটার @7500 RPM এ। বলতে পারেন এই বাইকটির ইঞ্জিনটা যথেষ্ট পরিমাণ শক্তিশালী একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আর এই বাইকটির টর্ক বাংলাদেশের যতগুলো বাইক আছে সব বাইকের চাইতে বেশি। বাইকটির সামনে তারা দিয়েছে USD সাসপেনশন এবং 17 ইঞ্চি অ্যালয় রিম, তার সাথে 100 সেকশনের টিউবলেস টায়ার এবং সামনের ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে 300 mm ডিস্ক ব্রেক, যেখানে সিঙ্গেল চ্যানেল ABS কাজ করবে। বাইকটির পেছনে মনোশক সাসপেনশন এবং 17 ইঞ্চি অ্যালয় হুইলসের সাথে 130 সেকশনের টিউবলেস টায়ার থাকছে এবং পেছনে ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে 230 mm ডিস্ক ব্রেক। বাইকটির ব্রেকিং কম্বোটি অনেক ভালো, যার ফলে বাইকটি থেকে ব্রেকিং পারফরমেন্স ভালো পাবেন। বাইকটিতে তারা ব্যবহার করেছে সিঙ্গেল পার্ট পাইপ হ্যান্ডেল বার, যার কারণে বাইকটির সেটিং পজিশন অনেক কমফোর্টেবল। আপনি সিটিতে এবং হাইওয়েতে কমফোর্টেবলের সাথে বাইকটি রাইড করতে পারবেন। বাইকটিতে প্রশস্ত সিঙ্গেল সিট থাকছে, তবে পিলিয়ন সিটটি একটু ছোট। পিলিয়ন সিটটি আরেকটু চওড়া এবং আরেকটু বড় হলে আরও ভালো হতো। ফিউচারিস্টিক ডিজাইন, মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক, এলইডি হেডলাইট সেটআপ এবং শক্তিশালী ইঞ্জিনের সাথে ভালো একটি প্যাকেজ লিফান কেপি 165 4V। তো এই বাইকটি বাংলাদেশে এখন অ্যাভেলেবেল নেই, এই বাইকটির জন্য বুকিং নেওয়া হচ্ছে। আপনারা লিফান বাইকের শোরুমে যেয়ে বাইকটির জন্য বুকিং দিতে পারেন এবং এই বাইকটির প্রাইস তারা অ্যানাউন্স করেনি। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বাইকটির লুকস ডিজাইন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। কথা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।